না না, কোনো সমস্যা নেই, আসুক। আরে না, এভাবে কেন বলছেন? না না, আমাদের দিকে সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, রাখছি। মিলি একটু খেয়ে দেখ তোমার কেমন হয়েছে। রান্না কিন্তু খুবই ভালো হয়েছে, রান্না খেয়ে যদি ছেলে পক্ষের মন পড়ে, মেয়েটাকে তার পছন্দ হবে না? এইভাবে কিছু বলতে হয় না মা। কেন বলবো না, এই নিয়ে 17 বার, এবার যদি না হয় না আমি কিন্তু আটবো না। রাগ করিস কেন? ছেলে পক্ষের পছন্দ অপছন্দ কি আমাদের ইচ্ছায় হয়? সব আল্লাহর ইচ্ছা। দোয়া করি যেন এইবার হতে পছন্দ হয়। হলে ভালো, তোমার ছোট মেয়ের যা ভাব কোনো লজ্জা ছড়ব নেই। আমি হলে না অনেক আগে বাড়ি থেকে চলে যাব। এইভাবে বলছিস কেন তুই? তুই না বড়, ও যদি শুনতে পায় কষ্ট পাবে না? বা কেন বলবো না, সবটা আমাকেই করতে হয়। ভাগ্যিস ওরকম একটা বাড়িতে আমার বিয়ে হয়েছিল, আর ওরকম একটা মানুষ আমি পেয়েছিলাম। দেখি তোমার মেয়ের সাজগোজ হলো কিনা। আয় শুনছ, মিষ্টি কিন্তু এখনো আসে নাই। হ্যাঁ যাচ্ছি, চিন্তা করো না। এভাবে গেলে কি ওকে পছন্দ করবে? এটা তো গত ঈদে তোমার ঈদে আসারে মনে আছে? আমি ছাড়া তোর কপালে কিছু জোটে? চাইটা চেঞ্জ কর। আর কি চোর বেঁধেছিস, ঠিক করে ভাব। শোন, এবারে কিন্তু লাস্ট, আমি কিন্তু তোর জন্য ছেলেটাকে দেখতে পারবো না। আমি কি তোমাকে আমার জন্য ছেলে দিতে বলেছি? পর মুখে মুখে কথা বলছিস? কই শুনছো? আসছি। আমার হয়েছে যত জানা, সব দিক সামলাতে হবে, তাড়াতাড়ি চেঞ্জ কর। সরি রে মা। কেন বাবা? আমি তোর অপদার্থ বাবা, আমি তোর জন্য কিছুই করতে পারছি না রে, তুই আমাকে মাফ করে দে মা। বাবা প্লিজ, তুমি এভাবে বলো না, আমার এইসব শুনলে আরো বেশি কষ্ট হয়। তুমি কখনো আর এভাবে আমাকে বলবে না। দোয়া করি মা, তিনি যেন সব ঝামেলা মুক্ত করে দেন।